শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিঘ্নিয়োগ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিঘ্নিয়োগ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিঘ্নিয়োগ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিঘ্নিয়োগের সঙ্গে, আসুন দেখুন। 8ই জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে সকল দলের প্রার্থীরা নেমে পড়েছেন ভোট প্রচারে। আজ রবিবার, জোর কদমে চলছে সকল প্রার্থীদের রবিবাসরীয় প্রচার। আজ এমন এক প্রার্থীর কথাই জানাবো আপনাদের। ছাত্র রাজনীতির হাত ধরে রাজনীতিতে প্রথম প্রবেশ করেছেন তিনি। এইবারে একেবারে রাজনীতির মূল আঙিনায় প্রবেশ তার। তুফানগঞ্জ 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী প্রিয়াঙ্কা বর্মণ। তার বয়স 21 বছর। সকাল হলেই বেরিয়ে পড়ছেন বাড়ি বাড়ি ভোট প্রচারে। সকাল থেকে সন্ধে জোর কদমে চলছে তার প্রচার। প্রচারে বেরিয়ে তিনি বারবার কটাক্ষ করছে শাসক দলকে। তিনি জানিয়েছেন দুর্নীতিতে নিমজ্জিত গোটা তৃণমূল দল। ভোট প্রচারে বেরিয়ে রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্ব, বেহাল রাস্তাঘাটের বিষয় তুলে ধরছে সাধারণ মানুষের সামনে। তাতে সারা মিলছেও ভালো, এমনটাই জানাচ্ছে 21 বছরের প্রিয়াঙ্কা। জয়ের বিষয়ে 100% আশাবাদী বলেও জানিয়েছেন তিনি। ভোট প্রচারে যাচ্ছি, সাধারণ মানুষের খুবই ভালো সাড়া পাচ্ছি। মানে যে বাড়িতে যাচ্ছি, যে ভোটারদের বাড়িতে যাচ্ছি আমি, তারা আমাকে দেখে ভীষণই খুশি হয়েছে এবং আশীর্বাদ তো করছেই। মানে খুবই খুবই আমি আশাবাদী তাদের কাছে। মানে খুবই কি কি বিষয় তুলে ধরছো ভোটারদের কাছে? যে ভোটারদের কাছে আমি তুলে ধরছি এই যে এতদিন যাবৎ রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়নি, সেই রাস্তাঘাট, জল, ঘর, এইসব ব্যাপারগুলো। কত আশাবাদী জয়ের ব্যাপারে? জয়ের ব্যাপারে আমি ভীষণ আশাবাদী, খুব খুবই ভালো সাড়া পাচ্ছো। খুব ভালো সাড়া পাচ্ছি জনগণের। তুমি তো মানে এত অল্প বয়সে রাজনীতির এই মূল আঙিনায় এবার প্রার্থী হয়েছো প্রবেশ আর কি, তো কী বলবে বিষয়টা, কী কারণে রাজনীতি এলে? কী কারণে রাজনীতিতে এলাম? রাজনীতিটা প্রথমত আমার খুবই ভালো লাগে, তারপর আমাদের ছাত্র, আমি আমাদের ছাত্রদের কোনো কাজ নেই, চাকরি নেই, কোনো কিছু কাজ নেই, চাকরি নেই, সেই থেকেই আমার এখানে বাড়িতে আসা। প্রথমত আমি রাস্তাঘাট, জল, যে ঘর, যাদের ঘর একদমই দুর্দশ অবস্থা, সেগুলো আমি দেখব, তাদের সব জনগণের পাশে দাঁড়াবো। কী নাম তোমার? নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা বর্মণ। কোন আসনে প্রার্থী? পঞ্চায়েত সমিতি তুফানগঞ্জ 1 ব্লক। হ্যাঁ, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক সিপিএম 34 নং আসনে সিপিএম প্রার্থী প্রিয়াঙ্কা বর্মণ।